তাকে জানিয়ে তুলতে হবে, তার জীবনকে আমাকে জানতে হবে, আমাকে পঠন পাঠনের মধ্যে দিয়ে, সাধনার মধ্যে দিয়ে আমাকে উপলব্ধি করতে হবে, উপভোগ করতে হবে, তবেই আমাদের জীবনগুলোকে সুনিয়ন্ত্রিত করতে পারবো। দ্বিতীয় কিন্তু কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কারণ তিনি ছাড়া তার মতো আর কেউ হয় না। প্রথমেই বললাম তিনি ওয়ান অ্যান্ড অনলি, আর কি হলে ওই তিনি বলছেন জীবন্ত পরিপূরক মুক্ত আদর্শে আনন্দ হ, তারপরে কি বলছেন তার ভিতর দিয়ে অমূর্ত ভগবানের সাক্ষাৎ লাভ করো। অমূর্ত মানে যিনি মূর্ত হয় নেই, যিনি অনেক অনেক অসীম অনন্ত, এই অমূর্ত ভগবানের সাক্ষাৎ লাভ করো, প্রাজ্ঞ হবে। মূর্তের অমূর্ত বৈশিষ্ট্য আর অমূর্তের মূর্ত পরিবেদন, এই বাসুদেব সর্বমিতি, মূর্ত পরিবেদন তোমার চোখে প্রাঞ্জল হয়ে ভেসে উঠবে, আর সেখানেই বাস্তব ব্রহ্ম দর্শন। ব্রহ্ম দর্শন মানে আর কিছু না, ওইটাই হলো বাস্তব ব্রহ্ম দর্শন। আমার চোখের সামনে বাসুদেব সর্বমিতি, তিনি এই দেহযোগ লীলায় লীলায়িত হয়ে আছেন। আমরা যারা তাকে আমরা অনুভব করতে পারি না, আমরা যারা তাকে চোখে দেখিনি, তাকে ছবিতে দেখছি, বইয়ে পড়ছি, তার তাদের কি হবে? তাদেরকে তাদের উপায় আছে, ঠাকুর তাই রেখে দিলেন যে ইষ্ট গুরু, ইষ্ট তিনি, তিনি ঈশ্বর, ইষ্ট তিনি গুরু, ইষ্ট গুরু পুরুষোত্তম, গুরু পুরুষোত্তম মানে তিনি পৃথিবীতে যুগে 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 পুরুষের উত্তম হয়ে আসেন, যুগ মাফিক হয়ে আসেন, তিনি তখন বিবর্তিত পুরুষ হয়ে আসেন, ইষ্ট গুরু পুরুষোত্তম, হ্যাঁ আসেন ধর্ম সংস্থাপনায়, আর গুরু জানিস তারই পার্শ্বদ বহেন তার দুনিয়ায়, মানে ইষ্ট গুরু তিনি এক, তিনি পৃথিবীর রূপে নেমে আসেন, কি হয়ে আসেন আমার গুরু স্বরূপ, আমার জীবনের আচার্য স্বরূপ নেমে আসেন। তিনি কি করেন? তিনি আচার্য, তিনি গুরু, তিনি আমাকে জীবনের পথকে বলতে আসে, ধর্ম সংস্থাপন করতে আসেন। আর কি করছেন? তিনি বলছেন ওই ইষ্ট গুরু পুরুষোত্তম একটা বাণীতে প্রতীক গুরু বংশধর, প্রতীক গুরু বংশধর মানে হচ্ছে যে ইষ্ট এবং গুরু, ইষ্ট মানে তিনি আদর্শ অনন্ত ব্রহ্ম, অনন্ত ব্রহ্মাণ্ড, তিনি যখন দেহ ধারণ করেন তিনি হন গুরু, তাহলে ইষ্ট এবং গুরু তিনি একজনই পৃথিবীর বুকে নেমে আসেন, আর প্রতীক কি তিনি যখন এই দেহ রূপে থাকবেন না তখন কি থাকবে, তার প্রতীক স্বরূপ থাকবেন। যেমন সত্যজিৎ মান্দা খুব সুন্দর করে একটা বলছেন, এই উদাহরণটা আমি মানে এতটাই মনে লেগেছে, তুমি ধরো তাজমহল দেখতে গেছো, তাজমহলকে ওই চন্দ্রালোকে তাজমহলের অপূর্ব সৌন্দর্য, তার মণি মাণিক্য খচিত, তার যে রূপ, তুমি চন্দ্রালোকে তাকে দেখলে, তুমি মুগ্ধ হলে, তুমি যখন চলে আসছো দিল্লি থেকে আগ্রা থেকে, যখন তাজমহল থেকে চলে আসছো, তখন কি করবে, স্মৃতিটা তুমি নিয়ে আসছো, এই তাজমহলের যে অপূর্ব রূপ তুমি সৌন্দর্য দেখেছ, হ্যাঁ তুমি মুগ্ধ হয়ে গেছো, আসার সময় কি করলে তুমি ওই তাজমহলের বাইরে কাঁচের বড় ছোট ছোট একটা জায়গায় ছোট ছোট তাজমহল যে রেপ্লিকা, হ্যাঁ মডেল, যে একটা কিনে ওই 200-500 টাকা দিয়ে কিনে বাড়িতে নিয়ে আসছ, বাড়িতে নিয়ে এসে তোমার ড্রেসিং টেবিলে বসিয়ে রাখছ, তখন তুমি চলে এলে 6 মাস পরে তুমি প্রতিদিন আসার পরে তাজমহলের রূপ তোমার চোখের সামনে ভেসে উঠছে, তাহলে রূপটা কি প্রতিদিন ভেসে উঠবে যখন তুমি বাস্তবিক কর্মজীবনে থাকবে? না, হবে না, একদিন দুদিন তিন দিন হবে। আমি কাশ্মীর থেকে বেরিয়ে এসেছি, চার দিনে পড়লো, প্রথম দিন আসার পর চোখের সামনে কাশ্মীরের অপূর্ব রূপ আমি দেখতে পাচ্ছিলাম, কিন্তু আজকে দেখতে পাইনি, হ্যাঁ গতকালকে একটু কম দেখেছিলাম, কারণ আস্তে আস্তে আমাদের মস্তিষ্ক এগুলো ঢাকা পড়ে যায়, স্মৃতিগুলো আমার চেতনা গুলো ঢাকা পড়ে যায়, তার ফলে কি হবে, এই বাসুদেব সর্বমিতি রূপটাও আস্তে আস্তে আমার ঢাকা পড়ে যাবে, আমার নাম ধ্যান আমার চলার পথেও আমার ঢাকা পড়ে, যখন কি হবে তখন ওই ঘুম থেকে উঠে যখন ড্রেসিং টেবিলে দেখবো ওই রেপ্লিকা তাজমহলের মডেলটা বসানো আছে, আমি তাকিয়ে দেখবো আহা হা
কি সুন্দর তাজমহল, তখন মনে পড়ে যাবে সেই চন্দ্রালোকে সেই আলোক বিচ্ছুরিত হচ্ছে, মণিমাণিক্য খচিত শ্বেত শুভ্র তাজমহলের বাহা তখন মনে পড়ে যাবে। তাই রেপ্লিকা আমাকে তাজমহলের কথা মনে করিয়ে দেয়। রেপ্লিকা কিন্তু তাজমহল নয়, তাজমহলের এক ক্ষুদ্র মডেল। তাই তিনি বলছেন ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক, প্রতীক মানে ওই রেপ্লিকা, প্রতীক গুরু বংশধর। ঠাকুর বাড়ি দেওঘরে গেলে আমরা দেখব কত রেপ্লিকা চারিদিকে, আচার্যদেব আছেন, হ্যাঁ এত দাদারা আছেন, প্রত্যেকের মধ্যেই ঠাকুরের যে দেহজ রূপ, দেহজ রূপ প্রত্যেকের মধ্যে, এক একটা মানুষের মধ্যে এক একটা রূপ, এক একটা বৈশিষ্ট্য প্রমিনেন্ট হয়ে আছে তাদের মধ্যে। থেকে আমরা দেখতে পাই তাদের চলা বলা, তাদেরকে দেখে আমার কি কথা মনে হবে, আমার প্রিয় পরমের কথা মনে হবে, তিনি আমার শ্রেষ্ঠস্রষ্টা, তিনি আমার এই জন্মে পরজন্মে এই জীবনের পারে ওপারে তিনি দাঁড়িয়ে আছেন শুধু আমার জন্যে, আমাকে ভালোবেসে, আমার কি কাজ, কেবল তাকে ভালোবাসে, কেবল তাকে ভালোবাসা, কেবল তার হয়ে উঠ। আর তার হয়ে ওঠা মানে তার বিধিবিধান গুলো নিজের জীবনে প্রত্যক্ষ ভাবে পালন করা। তাই ঠাকুর বাড়ি যেতে হবে, সেই এসেন্সটাকে পার্সিভ করতে হবে। এখানে তিনি বসতেন এই পার্লারে, এটা প্রার্থনা হয়, আমার প্রভু বসে আছেন, আমি প্রার্থনা করছি আমার প্রভু ওখানে বসে আছেন, আমার কল্পনার মধ্যে তিনি যেন জেগে ওঠেন, তিনি যখন জীবন্ত হয়ে থাকেন, আমার প্রভু এই বইটি দিয়ে নামত, আমার প্রভু এখানে এই ভোগের ঘরে তিনি দেখতে যেতেন, কোমরে হাত দিয়ে দেখতেন এখানে আনাজ আনাজ কোটা কাটা হচ্ছে, এখানে রন্ধন হবে, এখানে তিনি হয়তো বঙ্কিমদাকে বলছেন এই গাছের শিকড়টা কাটিসনি, এই গাছের শিকড়ের মধ্যেও তিনি অনুরণিত হয়ে আছেন। এখানে হয়তো জ্যোতি আশ্রমে গিয়ে তিনি বসলেন পার্লারে, ঘুরে ঘুরে দেখা আর আমার প্রিয় পরমের কথা মনে পড়া, এই এসেন্স, এই যে আমার যে প্রিয় পরমের কথা মনে পড়ে যায় যেখানে গেলে, সেটাই হচ্ছে তীর্থ। তাই ঠাকুর বললেন তীর্থ কাকে বলে, যেখানে গেলে মনের গ্রন্থির উন্মোচন হয়, আর সেখানে কি জীবন্ত রূপে আছেন কারা, তার এত ধারা, তার রক্তের ধারা, যারা আছে তারা ঘুরছেন ফিরছেন, তাদের দেখবো, তাদের দেখে আমার প্রিয় পরম আমার জীবনে আরো বাস্তবায়ন হয়ে উঠবে, আর বাস্তব ভাবে তাকে দর্শন করবো। এটাই আমাদের জীবনের একটা সুবিধা। তাই আমাদের আর মূর্তির সাহায্য নিতে হয় না, কারণ মূর্তিকে দিয়ে আমরা খুব বেশি উপকার আমাদের কিছু হয় না, কিছুটা আমাদের হয়তো মনের খানিক কিছুক্ষণের জন্য একটা ভাবের উন্মোচন করে, কিন্তু মূর্তি দিয়ে খুব বেশি মানুষের জীবনে খুব বেশি লাভ হয় না। তাই তাকে মূর্ত করে তুলতে হয় জীবনের আচার আচরণে। আসুন তারা কেন, আমরা প্রত্যেকেই ঠাকুর বলছেন তোমরা যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকে আমার সন্তান, তোমরা প্রত্যেকে যে আমি তোমাদেরকে ভাবতে গেলে আমার গায়ের মাংস মনে হয়, তোমাদের প্রত্যেককে আমার গায়ের মাংস, যেমন উৎসব হতো ঠাকুর বলছেন তোরা যখন চলে যাবি আমার সামনে এসে কেউ আমার অনুমতি নিতে আসবি না, আসবি না, ওই দূরে পিছন দিয়ে চলে যাবি, তোদের চলে যাওয়াটা আমি সহ্য করতে পারি না, তোদের দেখলে মনে হয় সব আমার দেহের সব মাংস তোরা। তাই তিনি তার দেহের মাংস মানে সত্যি তো সেই পরম পরম পিতার পরমাত্মার আমরা অংশ জীবাত্মা, তাই তার দেহের মাংস। তাই ঠাকুর বলছেন ঈশ্বর তোকে বাসেন ভালো, তাহলে তোর কি, তুই যদি না বাসলি ভালো বাসছে ধারা কি, আমার বাবা তো আমাকে ভালোবাসবেনি, আমার উচিত আমার বাবাকে ভালোবাসা, তাকে খুশি করা, তৃপ্ত করা, তাকে তুষ্ট করা, নির্ভাবনা করা, তার বোঝাগুলো কাঁধে বয়ে বেড়ানো, কাঁধে তুলে নেওয়া, এবং তার বিধিবিধান গুলোকে আমার জীবনে নিরাশে নির্মম করে পালন করা, এটাই এই জীবনের সাধনা। আমার যদি বোঝাবুঝি কিছু ভুল ভালো হয়ে থাকে ক্ষমা করবেন, বাদ দিয়ে দেবেন, কথাগুলো গ্রহণ করবেন না, আর যদি মনে করেন যে আমার কথার মধ্যে কিছু হয়তো ঠাকুরকে বুঝতে গেলে এতটুকু সুবিধা হয় তাহলে সেইটুকু কথা গ্রহণ করবেন, বাকিটুকু বাদ দিয়ে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এবং ঈশ্বরকে নিয়ে আমার প্রভু আমার দয়াল আমার জীবনেশ্বর তিনি আছেন পরমদার ঠাকুর অনুকূল চন্দ্র, তাকে নিয়ে প্রত্যেকে ভরপুর হয়ে থাকুন। যারা দীক্ষিত হননি তাদেরকে দীক্ষার ব্যবস্থা করুন, আমরা যাজন করবো আমাদের জীবন নিয়ে। আচার্যদেব বলছেন
যে তোমায় যদি বলে তোমার ঠাকুর কেমন, বলবে আমায় দেখছো যেমন, তাহলে আমার জীবনটা ঠাকুরময় করে তুলতে হবে। এটাই একমাত্র জীবনের সাধনা। কেন আমি চলছি, আমি বলছি, আমি হাঁটছি, আমি তাকাচ্ছি, আমি বাথরুমে, আমি পায়খানায়, আমি বেডরুমে, আমি বিছানায়, আমি স্ত্রীসঙ্গ করছি, সব সময় যেন আমার ঠাকুর, আমার ঠাকুর যেন জীবন্ত হয়ে থাকেন। আমার আচার আচরণ বাক্য কর্ম সবকিছুর মধ্যে যেন আমার ঠাকুর জীবন্ত হয়ে থাকে। আমার ঠাকুর মানে আমার বিধিবিধান দয়ালের, তিনি আমার ঠক্কর দিয়ে আমাকে জাগিয়ে রাখেন। তার বিধিবিধান গুলো সদাচার, আমার চিন্তা ভাবনা কথা বাক্য ব্যবহার সবকিছুর মধ্যে যেন মানুষ যেন আমার ঠাকুরকে আমার জীবন ছন্দে তারা অনুভব করতে পারবে। তখনই আমরা প্রত্যেকেই ঠাকুরের হয়ে উঠব, মুখে বলে নয়, চরিত্র দিয়ে, বাক্য দিয়ে, আমার চলন ছন্দ দিয়ে, আমার এই যে ভজন ছন্দ, তার দিকে আমি যে অনুরণিত হয়ে আছি, ভজমান হয়ে আছি, এগুলো দিয়ে মানুষকে তার পথ নিয়ে আসা, তার ছত্র ছায় এই জীবনী পথে প্রতিটি মানুষ, অসহায় মানুষ, তারা কষ্টে আছে, তাদের নিয়ে আসা, এই নিয়ে এসে কি হবে আমরা আমাদের করবো না। ঠাকুর এক জায়গায় বলছেন খুব সাংঘাতিক কথা, বলছেন দেখবে যে মানুষরা তোমাকে তাঁর করে নিতে চায় তারা কিছু শয়তানের দূত। কোন মানুষ কাউকে জাজন করে দীক্ষা যে তুমি আমার কথা শুনবে, আমার কথা থাকবে, আমার আমি যা বলি তাই শুনবে, জানবেন তারা শয়তানের পিশাচিনি, যারা ভূত, যারা হচ্ছে যে রাক্ষস ডাইনি, তারা দেখবেন নিজের করে নিতে চায়। আর যারা ঈশ্বরের তারা বলে তুমি ঠাকুরের হও, তুমি ঠাকুরের হও, আমি তোমার জীবনে কেউ না, আমার জীবন, আমার জীবনে ভালো কিছু থাকে সেটা পুণ্য, কিন্তু আমি তো ভুলে ভরা মানুষ, আমার জীবনের বহু কিছু ভুল আছে, ভুলগুলোকে তুমি দেখো না, আমার দিকে তাকিও না, আমাকে তুমি লক্ষ্য করো না, তুমি লক্ষ্য করো ঠাকুরকে, তুমি লক্ষ্য করো ঠাকুর কি কি কথা বলেছেন, ঠাকুরকে পড়ো, জানো, তাকে উষা নিশায় সাধন করো, এই বন্ধু সাধনের মধ্যে দিয়েই তাকে অনুভব করতে পারে। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, জয় গুরু বন্দে গুরু সত্য।